হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই সপ্তাহের কর্মসংস্থান পেপার 30শে সেপ্টেম্বর 2023 শনিবার। তো তোমাদের এখানে রাজ্য কেন্দ্র সরকারের যে সমস্ত পদে আবেদন চলছে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ ছয় বাহিনীতে তোমাদের 84,800 শূন্যপদ নিয়ে তোমাদের নিয়োগ করা হচ্ছে। 24 নভেম্বর থেকে তোমাদের নিয়োগ শুরু হচ্ছে এবং তোমাদের পঞ্চায়েত দপ্তরে তোমাদের নিয়োগের 7,500 শূন্যপদ নিয়োগ চলছে, নিয়োগ হতে চলেছে এই বছরেই। এবং বর্তমানে দেখে নেব যে সমস্ত রাজ্য কেন্দ্র সরকারি আবেদন চলছে তা এক নজরে দেখে নেব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ রাজ্য কেন্দ্র সরকারে এখনও পর্যন্ত যেখানে আবেদন করতে পারবে সেই সমস্ত বিস্তারিত ডিটেলসে আলোচনা করা হয়েছে এবং লাস্ট ডেট কবে সমস্ত কিছু দেওয়া আছে। তো দিল্লি পুলিশে তোমাদের কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের 7,547 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। 30/9/2023 লাস্ট ডেট, তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং মধ্য রেলে তোমাদের অ্যাপ্রেন্টিক্স নিয়োগ করা হচ্ছে, অ্যাপ্রেন্টিক্স নিয়োগ করা হচ্ছে এমটি মাধ্যমিক ও মাধ্যমিক ও আইটিআই পাশে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং 2409 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। 28/9/2023 লাস্ট ডেট। ওয়েবসাইটগুলির কমেন্ট সেকশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবে ডাইরেক্ট। এবং ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ অ্যাপ্রেন্টিক্স পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে তোমরা আবেদন করতে পারবে। মোট 54টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। 6/10/2023 লাস্ট ডেট, তোমরা আবেদন করতে পারবে। তার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল ওয়্যার হাউজিং কর্পোরেশনে তোমাদের অ্যাসিস্ট্যান্ট তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস করে থাকলে আবেদন করতে পারবে, যে কোনো স্ট্রিম থেকে তোমরা পাস করে থাকলে আবেদন করতে পারবে। 139টি মোট শূন্যপদ। 24/9/2023 লাস্ট ডেট, তোমরা আবেদন করতে পারছ। এবং রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে তোমাদের মাধ্যমিক কোর্সে ভর্তি শুরু, তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের 8 পাস বা মধ্য রেল মাধ্যমিক ফেল করে থাকলে এখানে আবেদন করতে পারবে। তোমাদের শূন্যপদ এখানে উল্লেখ করে দেওয়া হয়নি। 6/10/2023 লাস্ট ডেট, তোমরা এখানে আবেদন করতে পারছো। নেক্সট তোমাদের চলছে স্টেট ব্যাংকে প্রফেশনারি অফিসার পদে নিয়োগ চলছে। গ্র্যাজুয়েট পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। 2000টি মোট শূন্যপদে নিয়োগ চলছে। 27/9/2023 লাস্ট ডেট, তোমরা এখানে আবেদন করতে পারছো। যে কোনো শাখা থেকে তোমরা গ্র্যাজুয়েট পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। পরবর্তী যে জব ভ্যাকেন্সিটি দেওয়া আছে, ইউপিএসসির মাধ্যমে তোমাদের কেন্দ্রীয় সরকারের ইঞ্জিনিয়ারিং তোমাদের নিয়োগ করা হচ্ছে। ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। এবং ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট পাস করে থাকলে আবেদন করতে পারছো। আইটিআই, বিটেক, বিকম। এবং 26/9/2023 লাস্ট ডেট। পূর্ব রেলে তোমাদের অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে, তোমাদের অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্রেন্টিস অফিসার মাধ্যমিক ও আইটিআই পাস করে থাকলে আবেদন করতে পারবে। 3,115টি মোট শূন্যপদ। 26/10/2023 এখানে লাস্ট ডেট। নেক্সট যেটা আছে, কোল ইন্ডিয়া ম্যানেজমেন্টে তোমাদের ট্রেনিং পদে নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েট পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছ। 560টি মোট শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। 12/10/2023 তোমাদের লাস্ট ডেট। এনএইচপিসিতে তোমাদের অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক ও আইটিআই পাস করে থাকলে এখানে তোমরা আবেদন করতে পারছ। মোট শূন্যপদ 51টি এবং 4/10/2023 তোমরা আবেদন করতে পারছো। এবং ইন্ডিয়া গভর্নমেন্ট লিমিটেডে তোমাদের জুনিয়র টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে। আইটিআই পাস করে থাকলে এখানে তোমরা আবেদন করতে পারছ। মোট শূন্যপদ 47টি উল্লেখ করে দেওয়া আছে। 1/10/2023 তোমাদের লাস্ট ডেট। এবং আইডিবিআই ব্যাংকে তোমাদের কোর্স পড়িয়ে অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। মোট তোমাদের এখানে 66টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। যে কোনো শাখাতে তোমরা গ্র্যাজুয়েট পাস করে থাকলে এখানে আবেদন করতে পারছো। 30/9/2023 লাস্ট ডেট। তো এখানে IDBI bank.in এই সাইটে তোমরা আবেদন করতে পারছো। তো দেখে নেব সম্পূর্ণ ডিটেলসে জবগুলি কী কী আছে।
তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্র সরকারে তোমাদের কনস্টেবল নিয়োগ করা হচ্ছে 84,000 শূন্য পদে, 84,866টি কনস্টেবল তোমাদের নিয়োগ করা হচ্ছে। 6 বাহিনীতে তোমাদের দরখাস্ত নেওয়া হবে। 24 নভেম্বর থেকে ঘোষণা করা হয়ে গেছে অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। তোমাদের প্রশ্ন হবে বাংলায়, তোমাদের প্রশ্ন হবে তোমাদের এখানে বিএসএফ কনস্টেবল জেনারেল ডিউটি পদে তোমাদের আসাম রাইফেলম্যান জেনারেল ডিউটি, মোট তোমাদের 84,866 পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। সশস্ত্র সীমা বল তোমাদের এইসব পদে তোমাদের নিয়োগ করা হবে। এখানে তোমাদের মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমাদের বয়স 18 থেকে 24 বছরের মধ্যে তোমাদের বয়স হলে আবেদন করতে পারছ। এবং কল্যাণ এমসে তোমাদের স্টেনো ও জুনিয়র পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। মেডিকেল রেকর্ডস টেকনিশিয়ান এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগ করা হয়। নেক্সট তোমাদের দেওয়া আছে পঞ্চায়েতের দপ্তরে 7,500 শূন্যপদ, তোমাদের খুব বিজ্ঞপ্তি এই বছরে বেরোতে চলেছে, বিশাল বড় শূন্যপদ। গ্রাম পঞ্চায়েতের 50 সমিতি, জেলা পরিষদের তোমাদের নিয়োগ চলছে। তো এই আপডেট দেখে নেব 5 নম্বর পাতায়। এবং প্রাইমারি ডেট কী কী কারণে তোমাদের দরখাস্ত বাতিল হতে পারে সেগুলি এখানে দেওয়া আছে। পশ্চিমবঙ্গ জেলার সরকারি সাহায্যপ্রাপ্ত উপস্থিত প্রাথমিক নিম্ন বুনিয়াদি বিশ্ববিদ্যালয়গুলি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাইমারি টিচার পদে তোমাদের নিয়োগের জন্য 2023-এ টিচার্স এক্সিবিলিটি টেস্ট বা টেস্ট টেট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 14 সেপ্টেম্বর থেকে, চলবে 4 অক্টোবর পর্যন্ত। নেক্সট আপডেট দেখে নেব 4 নম্বর পাতায়। এবং সাব ইন্সপেক্টর তোমাদের নিয়োগ প্রক্রিয়ার ফর্ম ফিল আপ হয়েছে, তোমাদের 13 লাখ দরখাস্ত জমা হয়েছে, মানে 13 লাখ দরখাস্ত অ্যাপ্লিকেশন করা হয়েছে ক্যান্ডিডেট। পরীক্ষা সম্ভবত তোমাদের 14 জানুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে। মোট শূন্যপদ 480টি, শূন্যপদে তোমাদের 13 লাখ দরখাস্ত জমা পড়েছে। এখানে 2018 সালে শেষবার ফুড এসআই তোমাদের নিয়োগ করা হয়েছিল, এখানে সেখানে তোমাদের 11,06,000 মতো দরখাস্ত জমা পড়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ 2 লাখ আরও বেশি জমা পড়েছে। এবং 206টি অ্যাপ্রেন্টিক্স পদে নিয়োগ করা হচ্ছে, স্বস্তি দপ্তরে তোমাদের ট্রেড অ্যাপ্রেন্টিক্স হিসাবে 206টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। স্টেট ব্যাঙ্কে 439টি অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। এবং পশ্চিমবঙ্গ তোমাদের আরও নিয়োগ করা হচ্ছে 14টি ট্রান্সলেটর পদে নিয়োগ করা হচ্ছে। পিএসসির মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে বাংলা ট্রান্সলেটর ও নেপালি ট্রান্সলেটর পদে নিয়োগ করা হচ্ছে। 3 নম্বর পাতায় আপডেট দেওয়া আছে, সেখানে দেখে নিতে পারবে। এবং 26 লাখ ছাত্রছাত্রীকে প্রি ম্যাট্রিক স্কলারশিপ দিচ্ছে কেন্দ্রীয় সরকার, তার বিস্তারিত বিবরণ দেওয়া আছে, দেখে নিতে পারবে। এবং 56টি জিওলজিস্ট নেওয়া হচ্ছে, 16 নম্বর পাতায় আপডেট দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবে। 2 নম্বর পাতায় তোমরা এখানে দেখতে পাচ্ছ কর্মখালী জব অ্যাড দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারবে। আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকো, ইনফরমেশন জেনুইন জব আপডেট পেয়ে যাবে, সরকারি ও বেসরকারি প্রাইভেট সেক্টরের জব। তো এখানে দেখতে পাচ্ছ ফুড সাব ইন্সপেক্টর পদে তোমাদের প্রাইমারি ডেট হবে 10ই ডিসেম্বর, মাদ্রাস সার্ভিস কমিশনের পরীক্ষা 9 নভেম্বরের হওয়ার সম্ভাবনা, 23 সালের WBCSP 5ই নভেম্বর এবং 12 নভেম্বর কালী পূজা এবং 19 নভেম্বর ছট পূজা
তো 26 নভেম্বর রাজযাত্রা, এখানে তোমাদের 25 ডিসেম্বরে রাজ্য কড়া নিরাপত্তায় 24 ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা নয়, তোমাদের জানুয়ারিতে সাব ইন্সপেক্টর পরীক্ষার সম্ভাবনা রয়েছে। এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত প্যারামেডিক্যাল কোর্সে নানান কোর্সে ভর্তি, সেগুলো দেখে নিতে পারবে। চাকরির জন্য টাকা কেউ দেবে না, তো তার বিস্তারিত বিবরণ দেওয়া আছে, নিজের যোগ্যতায় নিজের শিক্ষাগত যোগ্যতায় চাকরি পাবে। এবং 26 লাখ ছাত্রছাত্রীকে তোমাদের স্কলারশিপ দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। পিএসসির ইন্টারভিউ, তোমাদের মিউনিসিপ্যাল সার্ভিসের পরীক্ষা, তার বিস্তারিত বিবরণ এখানে দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারবে। WBCSI যেমন মেন পরীক্ষা, পিএসসির ইন্টারভিউ, সেগুলো দেখে নিতে পারবে। এবং সরকার স্বীকৃত নার্সিং কোর্সে ভর্তি চলছে, সেগুলো দেখে নিতে পারবে। 14টি ট্রান্সলেটর পদে নিয়োগ চলছে পিএসসির মাধ্যমে। নেক্সট চলে যাবো পরের দিকে, নিচের পাতায়, পরের পাতায় টেটে কী কারণে দরখাস্ত বাতিল হতে পারে সেগুলো দেখে নিতে পারবে। এখানে এক নজরে সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে। এবং জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল পরীক্ষার সম্ভাব্য প্রশ্নস্তর টেট সেখানে দেওয়া আছে, সেগুলো প্র্যাকটিস সেট দেখে ফলো করতে পারবে। নেক্সট চলে যাব পরের পাতায়, পঞ্চায়েত দপ্তরে 7,500 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, তোমাদের এই বছরে সম্ভবত নিয়োগ করা হবে, তার বিজ্ঞপ্তি ঘোষণা করে দিয়েছে। তবে তোমাদের পঞ্চায়েত দপ্তরে 7,500 ওয়েবেল সংস্থা দায়িত্ব নিয়েছে, ডিসেম্বরে দরখাস্ত শুরু হতে পারে তোমাদের। মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে 100 অফিসার ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে, সেগুলি দেখে নিতে পারবে। মেদিনীপুরে তোমাদের ভ্যাকান্সি রয়েছে, এবং আরও বিভিন্ন জেলাতে ভ্যাকান্সি রয়েছে, সেগুলো দেখে নিতে পারবে এখানে। নেক্সট চলে যাব পরের নিচের দিকে, হেলথ ডিপার্টমেন্টে চাকরি হতে চলেছে। নেক্সট চলে যাব পরের পাতায়, পরের পাতায় তোমরা দেখতে পাচ্ছ 6 নম্বর পাতায় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে দেওয়া আছে সাধারণ জ্ঞান, সেগুলো তোমরা এখানে ফলো করতে পারবে। এবং এখানে 7 নম্বর পাতে দেখতে পাচ্ছ স্টেট ব্যাঙ্ক 439টি অফিসার নিয়োগ করা হচ্ছে, তোমরা এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন পদে বিভিন্ন ক্যাটারে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং WB প্রাইমারি টেট কীভাবে প্রস্তুতি নিলে আসবে নিশ্চিত সাফল্য, সেগুলো এখানে দেখে নিতে পারবে। প্র্যাকটিস সেট সমেত দেওয়া আছে। এবং 206টি তোমাদের অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে এখানে, সেগুলি বিস্তারিত। 18 থেকে 22 বছর হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। কেমিক্যাল প্ল্যান্ট ইলেকট্রিশিয়ান, মেকিস্ট, ল্যাবরেটরি, টার্নার, ফিটার পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। নেক্সট চলে যাব পরে পাতায়, তোমরা 6 বাহিনীতে তোমাদের কেন্দ্রবাহিনীতে তোমার নিয়োগ করা হচ্ছে 84,866, তার বিস্তারিত বিবরণ এখানে দেওয়া আছে। তোমাদের বাংলা, ইংরেজি, হিন্দি এবং অন্তত পক্ষে মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 23 বছর হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং উচ্চতা এবং ফিজিক্যাল মেজারমেন্টে তোমাদের বিশেষ করে তোমাদের ছেলেদেরকে 80 সেন্টিমিটার বুক না ফুলিয়ে এবং বুক ফুলিয়ে 185 সেন্টিমিটার, এবং উচ্চতা হতে হবে 170 সেন্টিমিটার, এবং মেয়েদের উচ্চতা হতে হবে 157, এবং মূল মাইনে এখানে দেওয়া আছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন দেওয়া হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, রাজ্য সরকারে 500 ফিশারি অ্যাসিস্ট্যান্ট তোমাদের নিয়োগ করা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এখানে তোমাদের নিয়োগ করা হবে। নেক্সট চলে যাব পরে, পরের পাতায় 9 নম্বর পাতায় দেখতে পাচ্ছ এখানে প্র্যাকটিস সেট দেওয়া আছে, ইলেকট্রিক্যাল পরীক্ষার প্র্যাকটিস সেট, সেগুলো এখানে দেখে নিতে পারবে। নেক্সট চলে যাব পরের পাতায়,
10 নম্বর পাতে তোমরা এখানে তো দিক জিজ্ঞাসা পাতা, স্কুল সার্ভিস কমিশনে কি কি রিক্রুটমেন্ট চলছে না চলছে, পিএসসির মাধ্যমে কি রিক্রুটমেন্ট চলছে, পুলিশের চাকরি কবে বেরোচ্ছে, প্রাইমারি চাকরি কবে বেরোচ্ছে, রেলের চাকরি কবে বেরোচ্ছে, সমস্ত কিছু এখানে কোশ্চেনগুলি দেখে নিতে পারবে এবং উত্তরগুলি দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারবে। নেক্সট চলে যাবো পরের পাতায়, পরের পাতায় দেখতে পাচ্ছ 11 নম্বর পাতায় তোমাদের দেওয়া আছে কারেন্ট অ্যাফেয়ার সাম্প্রতিক ঘটনাবলী, খুব ইম্পর্টেন্ট, সেগুলো দেখে নিতে পারবে এখানে। নেক্সট চলে যাব পরের পাতায়, সাম্প্রতিক ঘটনাবলী এক নজর এখানে দেওয়া আছে, সেগুলি ফলো করে নিতে পারবে, ভিডিওটা পজ করে দেখে নেবে। নেক্সট চলে যাব 13 নম্বর পাতায়, তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রাইমারি ডেট স্পেশাল প্র্যাকটিস সেট, সেগুলি দেওয়া আছে এখানে, সেগুলো নোট ডাউন করে নিতে পারবে, খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট, তোমরা এখানে দেখে নেবে। এবং প্রাইমারি ডেট স্পেশাল প্র্যাকটিস সেট 14 নম্বর পাতায়, সেগুলো দেখে নেবে এবং নোট ডাউন করে নিয়ে প্র্যাকটিস করতে পারবে। নেক্সট চলে যাব নিচের দিকে, নিচের দিকে এখানে দেখতে পাচ্ছ প্র্যাকটিস সেট দেওয়া আছে, বাংলা ইংরেজি অঙ্ক সমস্ত কোশ্চেনগুলি দেওয়া আছে। প্রাইমারি ডেটের স্পেশাল প্র্যাকটিস সেট 15 নম্বর পাতাতেও দেওয়া আছে, উত্তর সমেত উইথ সলিউশন তোমরা এখানে দেখে নিতে পারবে। নেক্সট চলে যাব পরের পাতায়, তোমাদের 16 নম্বর পাতায় তোমরা দেখতে পাচ্ছ 56টি জিওলজিস্ট নিয়োগ করা হচ্ছে, সায়েন্টিস্ট বি, এক নম্বর পাতার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আপডেট দেওয়া আছে। এবং প্রতিবন্ধী স্কুলে তোমাদের চাকরি, কোচবিহার www.in.me এই সাইটে তোমরা আবেদন করতে পারবে। বিদেশে চাকরির সুযোগ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং, বীরভূম জেলাতে স্বাস্থ্যকেন্দ্রে চাকরি, স্বাস্থ্য দপ্তরে চাকরি, সায়েন্টিস্ট অফিসার, হাসপাতাল মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হচ্ছে এবং ইলেকট্রিক্যাল সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে, সেগুলো এখানে দেখতে পাচ্ছ। তো এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান, কর্মসংস্কৃতি, কর্মক্ষেত্র এবং সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, এবং যে কোনো প্র্যাকটিস সেট, পিডিএফ, এক্সাম